নমস্কার বন্ধুসকল, আশা করো আপনার সকলো ভালে কুশলে আছে। আজি হল বিজয়া দশমী আর আপনার সকলকে বিজয়ার প্রীতি আর শুভেচ্ছা জ্ঞাপন করছো আমি তার ক্রিয়েশনের ফলের। আর আজি আমি আছো যোরহাটত, আর যোরহাটের আমি বিজয়া উপলক্ষে আজি যাবলে ওলাইছো সোনারীর ফালে। সোনারীর ফালে কলৈ যাম অলপ পিছতে আপনাদের জানিব পারিব। এটা কুহি, এয়া কুহি, একদম রাতিপুৱাতে রেডি হয়ে গেছে, চশমা টশমা পিঁধি ওলাইছে তাই ধুনিয়াকে। কুহি হ্যালো কই দিয়া, ওকে হ্যাপি পূজা কই দিয়া, হ্যাপি পূজা। কুহির বেলুন, এয়া হাফ বেলুন নানি ককায় দিছিলে তাইক, আর হাফ বেলুনটো মোটামুটি পূজার শেষ হয়ে আছে আর হাফ বেলুনও শেষ হয়ে আছে। গতি এয়া গাড়িত মই দেখাই দিছো, এফালে বহি আছে মা, আর আগফালে মই দেখাই আছো এতিয়া এই আগফালে মিস্টার গোস্বামী এজ ইউজুয়াল ড্রাইভিং সিটত। তারপর এয়া হল দেউতা ফ্রন্ট সিটত, আর আমি লাহে লাহে গৈ আছো আগফালে এতিয়া যোরহাটৰ পৰা। আমি বর্তমান পালোহি সোনারী, সোনারী শহর। ইয়াতে আমি জেলেপি ললো, আজি যেহেতু বিজয়া গতি বিজয়ার কারণে জেলেপি লো। জেলেপি টেলেপি যে লো, আমি তো করবালে যাব লাগবে, আমার একটা ডেস্টিনেশন আছে হয় জানো, গতি লক্ষ্যস্থান কত, গন্তব্যস্থান কত, সেয়া আপনার অতি শীঘ্রে জানাই আছো। আমি এতিয়া পালোহি আমাৰ গন্তব্যস্থান, আৰু গন্তব্যস্থানটো ক'ত? গন্তব্যস্থানটো হ'ল সোনাৰীৰ পৰা আৰু অলপমান আগুৱাই গৈ কানুবাৰী চাহবাগান পাৰ হৈ আহিও এইখন গাঁৱৰ নাম হ'ল ঔগুৰি শ্যাম গাঁও। গতিকে এই ঔগুৰি শ্যাম গাঁৱত এইখন এখন ইক' কেম্প, আৰু ইয়াৰ নাম হ'ল সিংফো ইক' কেম্প। আচ্ছা, এতিয়া আমি আহিছোঁ মোৰ দেউতাৰ ওচৰলৈ। দেউতাই আপোনালোকক বুজাই দিব যে এই যিটো কেম্পটো, সেই কেম্পটো আচলতে কোনখিনি জেগাত আছে আৰু দেউতাৰ কি স্মৃতি জড়িত হৈ আছে এই গোটেই এৰিয়াটোৰ লগত। আমি এতিয়া চৰাইদেউ মহকুমাত আছোঁ, আৰু চৰাইদেউ মহকুমাৰ ঔগুৰি শ্যাম গাঁৱতে মোৰ ভাতৃপুত্ৰ গৌৰীভদ্ৰ শ্যাম সিংনেন, গৌৰী সিংনেন, তেওঁ এটা ইক' কেম্প খুলিছে, আৰু সেই ইক' কেম্পলৈ আমি আহিছোঁ। ইক' কেম্পটো খোলা কেইবাদিনো হোৱা নাই, বেছিদিন হোৱা নাই, মাত্ৰ আজি ছয় সাতদিনমান হৈছে। খবৰটো পায়ে মোৰ আহিবলৈ বৰ মন গ'ল, আৰু এই জেগাডোখৰ হৈছে অৰুণাচল আৰু নাগালেণ্ডৰ নাগা পাহাৰৰ একেবাৰে সমীপৱৰ্তী জেগা। এইফালেদি এটা সময়ত উগ্ৰপন্থীসকল অৰুণাচল কাছিনলৈ অহা যোৱা কৰিছিলে, সেইকাৰণে এই জেগাডোখৰ বেছি বিখ্যাত হৈ পৰিছিল ঔগুৰি শ্যাম গাঁও। এতিয়া আমি এই ইক' কেম্পলৈ আহিছোঁ। ইক' কেম্পত তেওঁলোকৰ সম্পূৰ্ণ সিংফো আৰ্হিৰ খাদ্য তেওঁলোকে যোগান ধৰে, আমি তাৰ সোৱাদ ল'বলৈ আহিছোঁ। চব বস্তু সিজোৱা, সকলো বস্তুৱে সিজোৱা, মাংস সিজোৱা, মাছ সিজোৱা, শাক পাচলি সিজোৱা, চব সিজোৱা বস্তুৱে ইয়াত যোগান ধৰা হয়। আৰু ইয়াত এই নতুনকৈ যিটো ইক' কেম্প খুলিছে, এই ইক' কেম্পটোত যিবিলাক বস্তু ব্যৱহাৰ হৈছে সেইবিলাক হৈছে মেইনলি কাঠ, বাঁহ আৰু বেত, তাৰ বাহিৰে অন্যান্য বস্তু ইয়াত ব্যৱহাৰ হোৱা নাই। আৰু এই ইক' কেম্পটো সদ্যহতে ৰেষ্টুৰেণ্ট হিচাপে ব্যৱহাৰ কৰিছে, কিন্তু ইয়াৰ লগতে খুব অনতিপলমে লজ হ'ব। সেই লজত কোনো কোনো লোক আহি ভিজিটৰ্ছ আহি পেলাই থাকিবও পাৰিব, ইয়াত থকাৰ সুবিধা হ'ব। আৰু সেই লজবিলাক শ্যামে মোক জনোৱা মতে খুব ছফিষ্টিকেটেড আৰ্হিত কৰা হ'ব।
এতিয়া আমি গৌরী খুড়ার ওসরলে যাম। গৌরী খুড়ায়নো এই গোটেই কনসেপ্টটা কেনেকে ভাবিলে আর কি ধরনের আরম্ভ করেছে এই গোটেখিনি কথা আমি তেওঁৰপৰা জানিম। আমার একটা সোসাইটি এখন আছে, সিংপো ইকো ট্যুরিজম সোসাইটি অফ আসাম। আর এই সিংপো ইকো ট্যুরিজম সোসাইটির আন্ডারতেই আমার এই সিংপো ইকো লজ। আর বর্তমান ইয়ার অবস্থানটো হৈছে চৰাইদেউ জিলার কানুবাড়ী অঞ্চলের অরুণাচল প্রদেশ আর নাগালেন্ড আর অসম এই তিনিখন রাজ্যের সুমাজত অবস্থিত। ধুদরালীর মাত্র 4 কিলোমিটার কানুবাড়ী বাগানলৈ সুমায় আহিলেই আপনাদের এই ইকো লজটো পাব। সিংফো ইকো লজত সাধারণত আমার সিংফো এথনিক ডিশ আপনাদের পাব। ইয়াতে সম্পূর্ণ ইজুয়া বা বইল সবজি, বইল মাংস, চুঙা মাংস, চাহপাতর চাটনি, পাতত দিয়া পিংস, গাহরি মাংস, মুরগি মাংস আর মাছ পুরা পিটিকা আর বাঁ গাজরে তৈরি বিভিন্ন খাদ্য সম্ভার পাব। ইয়াত আমার সকলবিলাক খাদ্যই হৈছে বয়ল আর অর্গেনিক। ইয়াত আমার কোনো মাস্টার্ড অয়েল বা কোনো ধরনের স্পাইস ব্যবহার নহয়। আমি ইয়াতে জাঙ্গুল হার্বস, যেগুলো মেডিকেটেড জাঙ্গুল হার্বস আর বন মশলা পাত আছে, তারে আমি আহার তৈয়ার করো। গতি খুব স্বাস্থ্যসম্মত আর ই আন্তর্জাতিক খাদ্য সম্ভার আছে, ই আন্তর্জাতিক বজারতো সমাদর লাভ করেছে। আর পৃথিবীর বিভিন্ন ঠাইরপর আহি আর অসম তথা ভারতের দেশি বিদেশি সকল পর্যটক আমার ইয়ালৈ আহে। প্রকৃততে আমার এইটো হৈছে সিংফো ইকো লজ, কিন্তু আমার এই ঔগুড়িত মূর এই লজটো বর্তমান আমি রেস্টুরেন্টটা খুলিছো আর খুব সোনকালেই আমার কনস্ট্রাকশন আমি আরম্ভ করিম। অচিরে আমি লজিং যেটো সিস্টেম, সেই লজিং সিস্টেমটো আমি গ্রাহকের কারণে মুকলি করে দিম। আর ইয়াত আপনাদের সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি আর এনভায়রনমেন্টর পরিপন্থী যেগুলো সা সুবিধা ইয়াতে পাব। বাঁ, বেত, কাঠ আর টকৌপাতরে তৈরি চাংঘর খুব হাইজেনিক আর আপনার ইকো ফ্রেন্ডলি হয়। আর আমি যেটো লজিং আমি কটেজ খুলিম, এই কটেজত কিন্তু সেনিটেশনটো খুব সফিস্টিকেটেড সেনিটেশন সিস্টেম থাকিব, ইলেকট্রিসিটি থাকিব, রানিং ওয়াটার থাকিব, বাকি সকলবিলাক আধুনিক সা সুবিধা থাকিব, কিন্তু আপনাদের ইকো ফ্রেন্ডলি লজত থাকিবলৈ পাব। এটা পাকঘরের ফলে গৈ আছো। ওয়াও, এয়া হল খুড়ি। আর এয়া খুড়িক আমি মানে মই একদম সরুরপর পয়া মুখ কেশরপর পাইছে খুড়িয়ে, গতি খুড়িক আমি আগতে খুব খুড়ে মাতো মই খুড়ি কি করিছা। আর খুড়িয়ে কি বুলি কয়, কাপড় ধুই কি করিছা, তুমি কিয় কান্দিছা, এনেকে খুড়ে কয়। এটা খুড়িয়ে কি বনাইছে, টেঙা মাছ, এয়া ফুল বইল হৈছে টেঙা মাছ, আর এয়া হল ফ্রাই, আর এয়া মিক্স ভেজ। ওকে, পর্ক বইল, ওয়াও, এয়া হল বইল, মজা। আর ঢের আইটেম দে, বইল কলডিল আর ওয়াসু, ওয়া বন মশলা, বইল ভেজ। ওকে আচ্ছা, আর চিকেন বইল, এয়া চিকেন বইল, আহা চিকেন, মোর কিন্তু জিভার পানি এটাই পড়েছে। লাহি চাউলর বা ভাপত দিয়া চাউল, চাউল বঢ়িয়া। এয়া এটা সুন্দরভাবে তৈয়ারি পাকঘর, যত কেবল কাঠ, বাঁহ আর বেতর ব্যবহার করা হয়েছে যে খুড়াই কলে গোটে কথাখিনি। আর ইয়াত গোটেখিনি ইকো ফ্রেন্ডলি ব্যবস্থাত করা হয়েছে। ভাত খাইছে,
লাই তিলাই খুরে ফুরে বোলা হেরে খামতি সুয়ারি এয়া হল খামতি চাউলর বোলা ভাত এয়া মই খুলি বলে লৈছো এতিয়া সিংফো ইকোলজর এয়া খোয়া রেস্টুরেন্টত আমি খাবলে আরম্ভ করেছো এয়া মিক্স ভেজ আর এয়া হল খামতি চাউলর ভাত আৰু এয়া হল ৰহৰ দাইল যিহেতু দেউতাই বাকী বেলেগ দাইল নাখায় সেইকাৰণে আমি ৰহৰ দাইল এয়া লৈছো এয়া হল স্পেচিয়েল পৰ্ক বইল এই পাতখিলা হল কৌপাত কৌপাতত এটা ফ্লেভাৰ আহে গতিকে তাৰে সৈতে আমি খাম এয়া হল চাটনি চাহপাতৰ চাটনি এইটো চাহপাতৰ চাটনি ন ৱাও এয়া হল চাহপাতৰ চাটনি লৈছো চাহপাতৰ চাটনি এয়া জলকীয়া নহৰু আৰু আদা চাটনি ল'লো হৈ গ'ল আহিবৰ সময়ত আমাক খালী হাতে আহিবলৈ নিদি কিছু উপহাৰৰ টোপোলাও আমাৰ হাতত গুজি দিলে শ্যাম খুৰাহঁতে আমি যাওঁ মোৰ বিৰাট ভাল লাগিলে আৰু আমাৰ সকলোৰে ভাল লাগিলে নহয় জানো একদম ফাৰ্ষ্ট ক্লাছ ফাৰ্ষ্ট ক্লাছ খানা গতিকে ভৱিষ্যতে আহিবা আমি মন্ত্ৰণ কৰিছো হয় একদম এবাৰ খোৱাবৰ লগতে কাম কৰিম খোৱাবৰ লগতে আমি গাঁও ফুৰিম ৰাইজৰ এয়া যেতিয়া লজিং ফেচিলিটি উইল বি প্ৰভাইডেড এণ্ড ইউ কাম এণ্ড ষ্টে হিয়াৰ একদম 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 ঠিক আছে তেতিয়াহ'লে ৰাইজ আপোনালোক আহিব ইয়ালৈ সিংফো ইক' কেম্পলৈ এড্ৰেছবিলাক ডিটেইলছ যিমান ফোন নম্বৰ আছে মই ডিচক্ৰিপশ্যন বক্সত দিয়া থাকিব মোৰ তলত ডিচক্ৰিপশ্যন চেক কৰক তাত আপোনালোকে সকলোখিনি ডিটেইলছ পাব আৰু আপোনালোক ইয়ালৈ আহিব আৰু ইয়াত খোৱা উপভোগ কৰিব আহিছোঁ বাই বাই